স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা রচনা লেখা শিখে নেব, যার টপিক হলো ভারতের জাতীয় সংহতি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যে তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। রচনা, রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে সেটা সঠিক হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে সেটা সঠিক হয়, যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে রচনা লিখতে পারবে এবং তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের রচনাটা আমরা কীভাবে লিখতে পারছি। আজকে আমাদের রচনার টপিক হলো ভারতের জাতীয় সংহতি। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। ভূমিকা: বিশাল এই দেশ ভারতবর্ষ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কাছাড় পর্যন্ত বিস্তৃত ভারতবর্ষে বহু জাতি, ভাষা, আচার আচরণ, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদের ভিন্নতা আমাদের বৈচিত্র্য প্রকাশ করে। এত বৈচিত্র্যের মধ্যেও যে ঐক্য দেখা যায়, জাতীয় সংহতির এটাই মূল মন্ত্র। সংহতি শব্দের অর্থ একতা বা ঐক্য অথবা মিলন। ঐক্য বা একতা একটা জাতিকে পূর্ণ করে তোলে, সেখানেই তার বিশিষ্টতা। আমাদের পরের পয়েন্ট হলো ইতিহাস ও সংহতি প্রসঙ্গ। প্রাচীনকাল থেকে ভারতবর্ষে বহু জাতির একত্র সহ অবস্থানের পরিচয় পাওয়া যায়। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে একত্রে বসবাস করেছে। ভিন্ন জাতির লোকেরা এখানে এসেছে এবং এদেশের মানুষের সঙ্গে মিলেমিশে এখানেই স্থায়ীভাবে বসবাস করেছে। বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, ভাষা ও সংস্কৃতির পার্থক্য থাকলেও কখনো তা অনৈক্যের কারণে বিপন্ন হয়নি। মোটের ওপর এক জাতি এক প্রাণ, এই ভাবনায় আমাদের ঐক্য ও সংহতি অটুট ছিল। লৌকিক রীতিনীতি বা সংস্কৃতির লোকাচারের পার্থক্য থাকলেও ভারতবাসী মোটামুটি এক সংস্কৃতি ও ঐক্যের পরে দাঁড়িয়ে আছে বলে আজও বিচ্ছিন্ন হয়নি। পরের পয়েন্টটা হলো বিচ্ছিন্নতাবাদ ও সংহতি। ভারতের বিভিন্ন প্রান্তে নানা কারণে অসন্তোষ পুঞ্জীভূত হয়ে উঠেছে। কোথাও ভাষাগত কারণে, কোথাও অর্থনৈতিক অবহেলার ফলে, কোথাও আবার প্রাদেশিকতার অহংকারে, আবার কোথাও বিচ্ছিন্ন হয়ে স্বশাসনের দাবিতে ভারতের সংহতি অনেকটাই বিপন্ন হয়ে পড়েছে। অথচ জাতীয় ঐক্য বা সংহতি, অর্থাৎ সমস্ত জাতি ধর্ম সম্প্রদায় মিলে যদি একতা অক্ষুণ্ণ রাখা যায় তাহলে সর্বক্ষেত্রে ভারতের উন্নয়নের অগ্রগতি দেখা দেবে, ভারতীয় হিসেবে আমাদের আত্মমর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। পরের পয়েন্টটা হলো সংহতির প্রয়োজনীয়তা। ভারতকে রক্ষা করা এবং ক্রমান্বয়ে উন্নতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো জাতীয় সংহতিকে আরও দৃঢ় করা। এ কথা ঠিক, বিভিন্ন রাষ্ট্র নানানভাবে আমাদের জাতীয় ঐক্যকে বিঘ্নিত করতে চায়। তাদের উদ্দেশ্যে ভারতবর্ষকে বহু ভাগে ভাগ করতে পারলে সে দুর্বল হয়ে পড়বে এবং মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জন্য শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে বিচ্ছিন্নতাকে তারা নিরন্তর প্রশ্রয় দেয়। আমাদের এ বিষয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন। মনে রাখা দরকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসী এক ও অভিন্ন।
কোনো সত্যপক্ষ যেন কোনো অবস্থাতে আমাদের বিচ্ছিন্ন করতে না পারে এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। সংহতি ও একতার জোরে যে কোনো রাষ্ট্রই উন্নতি লাভ করতে পারে, কারণ পরিবেশগত শান্তি ও মৈত্রী অক্ষুণ্ণ রাখতে পারলে একটা জাতি অগ্রগতির পথে নিজেকে পরিচালনা করতে পারে। দারিদ্র অশিক্ষায় জর্জরিত ভারতবর্ষ জাতীয় সংহতির ফলে উন্নতির পথে এগোবে, এমন প্রত্যাশা প্রত্যেক ভারতবাসীর মনে থাকা দরকার। তাহলে দেখলে কি সুন্দরভাবে এবং সুন্দর করে পয়েন্ট দিয়ে আমরা এই রচনাটা তৈরি করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই পয়েন্ট দিয়ে এবং সুন্দর করে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবে রচনাটা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।